সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুল রৌফ বলেছেন বাংলাদেশের গণতন্ত্র হতে হবে নিজেদের সক্রিয়তা বজায় রেখে শনিবার জাতীয় প্রেস ক্লাবে গণবিপ্লবত্তর জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থাপনায় জনগণের অংশগ্রহণ বিষয়ে বিষয়ে আমজনতার ভাবনা সেমিনারে তিনি কথা বলেন জাতীয় পর্যবেক্ষক পরিষদ আয়োজিত সেমিনারে বিচারপতি আব্দুল রৌফ বলেন আমাদের অন্য দেশের গণতন্ত্রের কথা চিন্তা করে কোনো লাভ হবে না তাদের মতো না হতে পারলে সে ধরনের গণতন্ত্র এদেশে প্রতিষ্ঠা করেও সুফল পাওয়া যাবে না সেমিনারে আর বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত কর্নেল কবি আশরাফ আল দিন পিআইবির সাবেক মহাপরিচালক ড আব্দুল হাই সিদ্দিক জাতীয় পর্যবেক্ষক পরিষদের আহ্বায়ক রেহানা সালাম পরিষদের প্রধান উপদেষ্টা তোফাজ্জল হোসেন ও সদস্য সচিব মোহাম্মদ আতাউল্লা খান সহ অন্যান্যরা যে আমাদের গণতন্ত্র ছাড়া গত্তান্তর নাই এর বলবেন যে কেন গণতন্ত্র পিপল দ্যাট ইজ গণতন্ত্র নো প্রত্যেক দেশের সক্রিয়তার উপর নির্ভর করে তার গণতন্ত্র আমাদের বাংলাদেশই গণতন্ত্রের দরকার ওয়েস্টমিনিস্টার গণতন্ত্র দিয়ে চলবে না ইউরোপিয়ান গণতন্ত্র দিয়ে চলবে না আমেরিকান গণতন্ত্র দিয়ে চলবে না আমাদের নিজস্ব গণতন্ত্রের অবহণনা হয়েছে হচ্ছে